বিদেশ থেকে যদি কোনো মোবাইল ফোন গিফট পান অথবা আপনি দেশের বাইরে থেকে কোনো ফোন কিনে আনেন তাহলে কীভাবে আপনার ফোনের আইমিটি রেজিস্ট্রেশন করবেন বা বিটিআরসিতে নিবন্ধিত করবেন এই বিষয় নিয়ে আলোচনা করতেছি এই ভিডিওতে তবে আপনাকে জেনে রাখা ভালো যে আপনি নতুন মোবাইল ফোন বাংলাদেশে নিয়ে আসার পর আপনাকে তিন মাস সময় দেওয়া হবে পরীক্ষামূলক হবে এবং সেই সময়ের ভিতরে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে আদারওয়াইজ তিন মাস পর বিটিআরসি আপনার ফোনের নেটওয়ার্ক বন্ধ থেকে নিয়ে যে কোনো ডিসিশন নিতে পারে তাই আর দেরি না করে কিভাবে আপনি আপনার ফোনের আইমেই নিবন্ধন করবেন চলুন কম্পিউটার স্ক্রিন থেকে দেখে আসি প্রথমে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন আমি গুগল ক্রোম ওপেন করে নিচ্ছি তারপরে অ্যাড্রেস বারে গিয়ে টাইপ করবেন এনইআইআর ডট বি ডট জিও বি ডট বিডি অথবা এই ভিডিওর ডেস্ক্রিপশন বক্সে এই লিঙ্কটি থাকবে সেখানে ক্লিক করে আপনারা এই ইন্টারফেসে চলে আসতে পারেন দেখতে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার তো আপনার হ্যান্ডসেটটি এখান থেকেই নিবন্ধন করতে পারবেন তো যেহেতু আমরা প্রথমবারের মতো নিবন্ধন করব সেহেতু আমরা এই যে নিবন্ধন করুন এখানে ক্লিক করতে হবে তারপরে এইখানে আমাদের নাম নাম্বার দিয়ে নিবন্ধন করে নিব তার আগে এখানে নির্দেশিকা দেওয়া আছে এগুলো অবশ্যই পড়ে নেবেন আর নির্দেশিকাগুলো পড়া শেষ হয়ে গেলে আপনার ফুল নাম এখানে দিবেন যেমন আমি আমার নাম দিচ্ছি তারপর মোবাইল নাম্বার আপনার মোবাইল নাম্বারটি দেওয়া শেষ হয়ে গেলে পাসওয়ার্ড দিবেন পাসওয়ার্ড দিতে ফলো করবেন মানে সিক্স ডিজিটের পাসওয়ার্ড হতে হবে এবং সেখানে লেটার এবং নাম্বারের কম্বিনেশন থাকতে হবে তারপরে আপনি এই যে নিবন্ধন করুন এখানে ক্লিক করে দিবেন তারপরে ঠিক এরকম একটা পেজ আসবে ইউজার সাকসেসফুল সেপ এখানে আপনি ওকে করে দিবেন তারপরে আপনি যে নাম্বারটি দিয়েছেন সেই নাম্বারে একটা ওটিপি কোড চলে যাবে এবং সেই নাম্বারে মেসেজের মাধ্যমে যে কুডটি পাঠানো হবে সেই কোডটি আপনি এই যে ওটিপি নাম্বারে এখানে দিয়ে দিতে হবে তারপরে এই যে ভ্যালিডেট এখানে ক্লিক করবেন ভ্যালিডিটে ক্লিক করার পরে আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট করা শেষ হয়ে যাবে তারপর ঠিক এরকম একটা ইন্টারফেস দেখবেন যেখানে আপনার ওই ফোন নাম্বার এবং যে পাসওয়ার্ড দিয়েছিলেন সেই পাসওয়ার্ড দিয়ে লগ করে নিতে হবে সো এখানে আপনি আপনার ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দেন তারপরে লগ ইনে ক্লিক করুন লগ ইনে ক্লিক করার পর আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন উপরে দেখতে পারতেছেন আপনারা আইএমই যাচাই করুন এবং দুই নম্বরে দেখতে পারতেছেন বিশেষ নিবেদন কিভাবে বিদেশ থেকে আপনি ফোন গিফট পেলে অথবা বিদেশ থেকে আপনি কোনো ফোন ক্রয় করলে নিবন্ধন করবেন সো সেটার জন্য এই যে বিশেষ নিবন্ধন আছে আমরা বিশেষ নিবন্ধনের উপরে ক্লিক করে নিব বিশেষ নিবন্ধনের উপরে ক্লিক করার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে উপরে দেখতে পারতেছেন আপনার ফোনের আইএমই নাম্বার দেওয়ার জন্য বলতেছে যেই ফোন রেজিস্ট্রেশন করবেন সেই ফোনে গিয়ে স্টার এস জিরো সিক্স এস এটা চাপার সাথে সাথে একটা আইমি নাম্বার চলে আসবে এবং সেই আইমি নাম্বারটাই আপনি এই ঘরে বসিয়ে দিবেন তারপর দুই নম্বরে দেখতে পাচ্ছেন আপনার মোবাইল নাম্বার সেখানে আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন তারপরে দেখতেছেন বিশেষ নিবন্ধনের কারণ কোন কারণে আপনি বিশেষ নিবন্ধন করতে যাচ্ছেন। সেখানে আপনি লিখে দিতে পারেন আপনি ফোনটি বাইর থেকে নিয়ে আসছেন অথবা থেকে কেউ আপনাকে গিফট করছে তারপরে এখানে দেখতেছেন সংযুক্তির ধরন আপনার ফোনের বৈধ কাগজপত্র দেখাতে হবে সেক্ষেত্রে আপনি কোন ধরনের কাগজপত্র দেখাবেন সেটাই সংযুক্তির ধরন এখানে ক্লিক করার সাথে সাথে বেসে উঠবে আপনি আপনার ফোনটি কেনার সময় যে ভাউচার পেয়েছিলেন সেই ভাউচার অথবা পাসপোর্ট কপি বিচার কপি যে কোনো একটা সিলেক্ট করে নেবেন যেটা আপনি তাদেরকে শু করাবেন তারপরে ওই কপিটি এই যে চয়েস ফাইল আছে এখান থেকে অ্যাড করে নেবেন সব কিছু দেওয়া শেষ নিজে দেখতেছেন কনফার্ম লেখা আছে আপনারা কনফার্মের উপরে ক্লিক করে নেবেন আপনি যদি হানড্রেড পার্সেন্ট শিওর থাকেন যে না আপনার ইনফরমেশনগুলো সঠিক আছে তাহলে কনফার্মে ক্লিক করবেন এবং নেক্সট স্টেপে চলে যাবেন আর যদি কোনো ইনফরমেশন ভুল থাকে তাহলে আপনি আবারও গিয়ে ক্যান্সেল দিয়ে আবারও চেক করে নিতে পারেন সো আমরা নেক্সট স্টেপে চলে গেলাম কনফার্ম দিয়ে এবং আপনি নিচে দেখতেছেন জমা দিন এরকম একটা লেখা আছে আপনারা এখন জমা দিনের উপরে ক্লিক করেন জমা দিনে ক্লিক করার সাথে সাথে আপনার অ্যাপ্লিকেশনটি চলে যাবে সরাসরি বিটিআরসির কাছে তারা আপনার ফোনটি নিবন্ধিত করে ফেলবে এবং আপনাকে মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আর যদি আপনি কোনো ভুল ইনফরমেশন দেন তাহলে পরীক্ষামূলকভাবে তিন মাস আপনার ফোনটি চালু থাকবে তিন মাস পর বিটিআরসির নির্দেশনা অনুযায়ী আপনার নেটওয়ার্ক বন্ধ বা অন্য কিছু তারা যেটা ডিসিশন নেবে এক কথায় সেটাই করতে পারবে ভিডিওটি থেকে উপকৃত হলে অবশ্যই লাইক দিবেন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিবেন আর এরকম আরও ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে এখানে ক্লিক দিয়ে আমাদের সাথেই থাকুন আসছি পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম